গরমের সময় গর্ভকালীন মায়েদের দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনের মধ্যে যোনিপথে যে সমস্যা সেটি কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করে। কারণ যোনিপথে দেখা যায় গরমের কারণে অনেক র্যাশ বা চুলকানি বা এই ধরনের যে সমস্যাগুলো সম্মুখীন হয়। তাই আজকে আমি আমার আলোচনা পর্বে রাখার চেষ্টা করেছি যে গর্ভ অবস্থায় যোনি শুষ্কতার কারণ সময় এবং চিকিৎসা। গর্ভ অবস্থা হলো নানা ধরনের শারীরিক পরিবর্তন হওয়ার একটা সময়। আপনাকে অবশ্যই এই সময় হয়ে থাকা মর্নিং সিকনেস বা প্রাতকালীন অসুস্থতা, অবসাদ, শারীরিক ব্যথা, বেদনা এবং অন্যান্য আরো অনেক পরিবর্তনগুলির ব্যাপারে অবগত হতে হবে। তবে গর্ভ অবস্থায় আপনার শরীর হরমোনীয় ওঠা নামার কারণে আপনি হয়তো এমন একটি পরিবর্তন হতে অনুভব করবেন যেটির জন্য আপনি প্রস্তুত নাও থাকতে পারেন, আর সেটি হলো যোনির শুষ্কতা। এর ফলে যোনি অঞ্চলটি শুষ্ক হয়ে ওঠে এবং ত্বকে চুলকানি সৃষ্টি হয়, আর সঙ্গমের সময় যন্ত্রণা ও অস্বস্তি হয়ে থাকে। গর্ভ অবস্থায় যোনির কারণ ও এবং প্রতিকারগুলো সম্পর্কে আরো জানতে ভিডিওটি পুরোটা দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। গর্ভ অবস্থায় যোনির শুষ্কতা বিষয়টি কি এটি আগে জানুন। সাধারণত যোনি নালীতে উপস্থিত স্নাম ঝিল্লির কারণে যোনিটি আর্দ্র বা প্রসারণশীল হয়ে থাকে। এই সকল ঝিল্লি স্বচ্ছ তরলের একটি পাতলা স্তর দ্বারা যোনিটিকে আবৃত করে রাখে। গর্ভ অবস্থার সমানে ওঠানামা করা হরমোনগুলি এই ঝিল্লির ক্রিয়ার প্রভাব ফেলে, ফলে যোনি শুকনো হয়ে যায়, যেখানে যোনিটি পরে শুষ্ক এবং চুলকানিযুক্ত হয়ে ওঠে। যোনিতে আর্দ্রতার অনুপস্থিতি যৌনতার সময় ব্যথার কারণ হয়ে ওঠা এবং আপনার যৌন জীবনেও তা প্রভাব ফেলতে পারে। কেননা এই যোনিপথ যখন শুষ্ক হয়ে যায়, দেখবেন আমাদের শরীরে যখন কোনো স্কিনের কোনো জায়গা শুষ্ক হয়ে যায় সেখানে চুলকানির সৃষ্টি হয়। তো যোনিপথেও ঠিক একই অনুভব। আর এই যদি চুলকানি বা এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনার যৌন জীবনটাও কিন্তু একটা ক্ষতির বা একটা অসুস্থনীয় হয়ে পড়ে। আপনার এটি বা আপনার কি এটার ব্যাপারে উদ্বিগ্ন হওয়া উচিত? যদিও শুষ্ক যোনি একটা ছোটখাটো সামান্য সমস্যা বলে মনে হতে পারে, কিন্তু এটা ভীষণ অস্বস্তি এবং যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে। যোনি শুষ্কতা, অ্যালার্জি, ঠান্ডা লাগার ওষুধ, অ্যান্টি ডিপ্রেসড, অটোমিউজন ব্যাধি, মূত্রনালীর সংক্রমণ বা অ্যান্টি ইস্ট্রোজেন ওষুধগুলোর কারণে হতে পারে। সুতরাং আপনার যদি যোনি শুষ্ক হতে দেখেন তবে সে ব্যাপারে আপনার চিন্তিত হওয়া উচিত এবং আপনার ডাক্তারবাবুর সাথে সে ব্যাপারে আলোচনা করে তার পরামর্শ গ্রহণ করা উচিত। যোনিতে কোনো রকম অস্বস্তি, জ্বলন এবং চুলকানি অনুভূতি হলে তা আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞকে অবশ্যই দেখাতে হবে। গর্ভ অবস্থায় যোনি শুষ্কতার কারণ কি? যোনিতে যোনি ঝিল্লি দ্বারা নিষ্কৃত স্মেলার একটি পাতলা স্তর থাকে। যোনিপথের এই অ্যাপিথ্যালেমিয়াম স্তরটি ইন্ট্রোজেন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা যোনিকে পিচ্ছল রাখে। গর্ভ অবস্থায় ইস্ট্রোজেন মাত্রার একটি ভারসাম্যহীনতা তরল রাশির একটি কারণ হয়ে ওঠে, আর তার ফলে যোনি শুষ্ক হয়ে যায়। গর্ভ অবস্থায় যোনি শুষ্ক হয়ে যাওয়া বেশ সাধারণ একটা ব্যাপার, কারণ প্রথম ত্রৈমাসিক অর্থাৎ প্রথম তিন মাস ইস্ট্রোজেনের মাত্রা তীব্র হ্রাস পায়। ইস্ট্রোজেনের ভারসাম্যহীনতা যোনির অ্যাপিথেলিয়াম স্তরে এবং জরায়ুতে স্নান করতে সহায়তা করে। গর্ভ অবস্থায় শুষ্ক যোনির চিকিৎসা কিভাবে করবেন? গর্ভ অবস্থাকালে যদি আপনার যোনি শুষ্ক ও চুলকানি যুক্ত হয়ে থাকে সেই ব্যাপারে প্রথমে আপনার ডাক্তার বাবুকে অবগত করান এবং ডাক্তারের হয়তো এই শুষ্ক হয়ে ওঠার পেছনে আর অন্য কী কী কারণ আছে তা অনুসন্ধান করবেন এবং তারপর তিনি একটি সঠিক চিকিৎসা করানোর পরামর্শ দিবেন। শুষ্কতার প্রতিকার হিসেবে আপনি গ্রহণ করতে পারেন এমন কিছু পদক্ষেপের ব্যাপারে এখানে আমি চেষ্টা করছি সেগুলো আলোচনা করবার। যোনি অঞ্চলটি পরিষ্কার করার জন্য সুগন্ধযুক্ত সাবান এবং লোশনগুলো ব্যবহার করা এড়িয়ে চলুন। সাবানের ফেনার বুদবুদে স্নান, কোনো রকম ঢুস করে বা সুশাসিত লোশনগুলো পরিহার করার চেষ্টা করুন। নরম, ঢিলে ঢালা এবং সহজ শোষণকারী এমন ধরনের সুতির অন্তর্বাস পরুন। সিনথেটিক কাপড়ের এবং টাইট ফিটিং অন্তর্বাসগুলো এড়িয়ে চলুন। হালকা সাবান দিয়ে যোনি অঞ্চলটি ধুয়ে পরিষ্কার রাখুন সবসময়। যোনি এইভাবে শুষ্ক হয়ে ওঠাকে প্রতিহত করতে আপনার ডাক্তার হয়তো আপনাকে একটি ইস্ট্রোজেন ক্রিম লিখে দিতে পারেন। যৌন সক্ষম করার আগে একটি জলীয়
লুবিক্রেন্ট ব্যবহার করুন। যোনিকে আর্দ্র রাখতে ওই অঞ্চলে ভিটামিন ই তেল বা বিশেষজ্ঞর প্রস্তাবিত ময়েশ্চারাইজারটি প্রয়োগ করুন। সারাদিন ধরে প্রচুর জল খান। মিউকাস বা স্মেল হল 90% জল, আর সেই বা এই যোনিটিকে পিচ্ছল রাখতে সাহায্য করে। গর্ভ অবস্থায় জরায়ুর অন্যান্য পরিবর্তনগুলি যোনি শুষ্কতা হল গর্ভ অবস্থায় আপনি লক্ষ্য করতে পারেন এমন বেশ কিছু জরায়ুর পরিবর্তনের মধ্যে কেবল একটি। এখানে আরো কিছু জরায়ুর পরিবর্তন উল্লেখ করা হলো যেগুলো আপনি গর্ভ অবস্থায় লক্ষ্য করতে পারেন। যোনির চুলকানি, গর্ভ অবস্থায় স্তরে ভারসাম্যহীনতা এবং হরমোনীয় পরিবর্তনগুলি যোনি লালচে হয়ে যাওয়া এবং সেখানে চুলকানি সৃষ্টি হওয়ার কারণ হয়ে উঠতে পারে। আবার আপনি যদি তার সাথে সেখানে জ্বলন অনুভব করেন, সাথে সাথে ডাক্তারের সাথে শরণাপন্ন হন এবং সেই ব্যাপারে তার সাথে আলোচনা করুন। ভেরিকোজ শিরা, ভেরিকোজ শিরাগুলো সাধারণত পায়ে দেখা দেয়, তবে অবাক হবেন না যদি গর্ভ অবস্থায় আপনি তা আপনার যোনি অঞ্চলে লক্ষ্য করে থাকেন। এটা সাধারণত হয়ে থাকেন সার্ভিক্সের ওপর আপনার বর্ধিত ওজন এবং চাপ পড়ার কারণে। যোনি অঞ্চলে দেখা দেওয়া ভেরিকোজ শিরাগুলি সাধারণত প্রস্রাবের পর উধাও হয়ে যায়। অর্থাৎ এই সমস্যাগুলো আপনি যদি মনে করেন অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে আলাপ আলোচনা করে নেবেন, কারণ অনেক সমস্যাই থাকে আমরা বুঝে উঠতে পারি না। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস, যেখানে কিনা আমি তুলে ধরার চেষ্টা করেছি যে একজন গর্ভাবস্থা মায়ের কি কি সমস্যা হতে পারে যোনিপথে।